चापदानी विधानसभा से विधायक व पूर्व बेदवाटी चेयरमैन अरिंदम गोइन की पत्नी मीता गोइन का नाम तृणमूल उम्मीदवार की संशोधित सूची से काटे जाने के खिलाफ आज उनके समर्थकों का गुस्सा पार्टी के इस फैसले के खिलाफ फूट पड़ा। हालांकि अरिंदम गोइन ने पार्टी के फैसले को स्वीकार करते हुए कहा कि जो पार्टी का फैसला है वह पालन करेंगे, लेकिन उनके समर्थक यह मानने को तैयार नहीं। आज उनके समर्थकों ने बैद्यवाटी चौमाथा पर जीटी रोड जाम कर विरोध प्रदर्शन शुरू कर दिया। प्रदर्शनकारियों ने सड़क पर टायर जलाए। तृणमूल कार्यकर्ताओं का दावा है कि अगर बजबज के महेश तल्ला के विधायक को टिकट मिल सकता है तो चापदानी के विधायक को क्यों नहीं, उनकी पत्नी को टिकट दिया जाना चाहिए, नहीं तो आंदोलन और बृहद होगा। विरोध प्रदर्शन के वजह से जीटी रोड पर यातायात सेवाएं बुरी तरह से चरमरा गई। घंटों तक विरोध प्रदर्शन चला। না দেখুন, আমাকে প্রথমে একটা লিস্ট বেরোলো, সেই লিস্টে দেখি যে আমার স্ত্রীর নাম আছে মিত্রা গোয়েল, আর দু নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডে, আর দু নম্বর ওয়ার্ডে আলপনা দাসের নাম ছিল। তো সেই জায়গায় ভেবেছিলাম হয়তো এটাই লিস্ট, কিন্তু পরবর্তীকালে দলের তরফ থেকে জানতে পারি আমরা যে এই লিস্টটা সঠিক লিস্টটা, পরবর্তীকালে লিস্ট আসবে। তো পরবর্তীকালে যে লিস্ট আসে তাতে দেখা যায় যে অরিন্দম গোয়েলের নাম আছে দু নম্বর ওয়ার্ড থেকে। তো সেই হিসেবে যেখানে আমাদের রাজ্যের ঊর্ধ্বতন যারা নেতৃত্ব তাদের সই করাই আসে, সেই দেখে আমরা দেয়াল লিখানো শুরু করি, প্রেস ছাপানো হয়। কিন্তু পরবর্তীকালে যখন সকালবেলা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ফোন আসে, উনি বলেন যে যেহেতু তুমি বিধায়ক তুমি প্রতিদ্বন্দ্বিতা করবে না, কারণ দলের একটা ডিসিপ্লিন আছে, একটা নিয়ম আছে, যে নিয়মে কোনো বিধায়ককে পশ্চিমবঙ্গে কোনো বিধায়ককে উল্টো টিকিট দেওয়া হচ্ছে না। তা সেই হিসেবে তার কথা মেনে, দলের কথা মেনে আমি নিজেই বলেছি যে ঠিক আছে, দলের নির্দেশ আমি মেনে চলব। এটা তো দলের সিদ্ধান্ত, জানি না মানুষ কতটা এটাকে অ্যাকসেপ্ট করবে বা কিছু, কিন্তু আমার মনে হয় যে দলের সিদ্ধান্ত, দল যেটা ডিসিশন নিয়েছে, দল যেটা সঠিক ভেবেছে, দল তাদের দলের যে ক্রাইটেরিয়া আছে, যে নিয়ম আছে, যে দলের প্রতিশ্রুতি আছে, সেই মেনেই দল কাজ করছে।